অলরাইট গাইস, আমি হলাম জয়। আজকে আমাদের ভিডিওটা খুবই অসম আর খুবই একদম ফাইরি টাইপের একটা ভিডিও হতে চলেছে, কারণ তোমরা ভিডিও স্টার্টিংয়েই দেখে নিচ্ছি যে আমার হাতে যে জিনিসটা আছে এটা কতটা খাতারনাক জিনিস। তো আমি অবভিয়াসলি ফ্রি ফায়ার খেলি, আর আমার পাড়ার ছোটো ছোটো সাবস্ক্রাইবার আছে যারা আমাকে সবসময় বলে যে দাদা তুমি ফ্রি ফায়ার রিলেটেড কিছু বানাও, কারণ ওরা আমার ভিডিও সবসময় দেখে অবভিয়াসলি, আর ওরা আমাকে বলেছে আর এটা আমি করবো না, এটা কোনো দিন হয় নাকি। তো আমি অনেক ভাবলাম যে ফ্রি ফায়ার বা পাবজি যে কোনো একটা গেমের মধ্যে একটা জিনিসই চলে, সেটা হচ্ছে বন্দুক। আমি যত ভালো বন্দুক তুলতে পারবো তত ভালো আমি কিল করতে পারবো। তো আমি সিম্পলি ভেবে একটা বন্দুকই বানিয়েছি, যে বন্দুকটা হচ্ছে এইটা। এটা খুবই সিম্পল দেখতে, হয়তো এটা কোনো দিনে AK-47 মতো লাগছে না, বাট তাও এটা AK-47 থেকে কোনো কম নেই। এর পাওয়ারটা কতটা তোমরা ভিডিও স্টার্টিংয়েই দেখে নিচ্ছ। তো এই বন্দুকটা বানানো খুবই সিম্পল, আমি খুবই সিম্পল ভেবে এই বন্দুকটা বানিয়েছি, এটা যে কেউ বানাতে পারে। তো চলো ফটাফট করে দেখে নাও যে এই বন্দুকটা আমি কীভাবে বানিয়েছি, আর পরে আমি দেখাবো যে এর মধ্যে কী লাগালে এই মানে এর বুলেটটা কী হিসাবে ইউজ হয় বা এটা কী দিয়ে ফায়ার করা যায়। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতো যদি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করো। ভিডিওটা ভালো লাগলে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটাকে একটা লাইক দিয়ে বন্ধুর মধ্যে শেয়ার করে দেবে। তো চলো আর বেশি কথা না বলে এবার ভিডিওটা স্টার্ট করা যায়। তো সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা পিভিসি পাইপ আর একটা টি। তো এই একটা আমি দেখতে পাচ্ছি একটা 3 ফুটের পিভিসি পাইপ নিয়েছি, আর এখান থেকেই 3টে টুকরো এরকম কেটে নিচ্ছি। তো একটা এরকম ছোট কেটেছি আর তার থেকে একটা ছোট কেটেছি। তো এই দুটো কী করতে কেটেছি এটা তোমরা ইজিলি বুঝে যাবে, আর তোমরাও তোমাদের মাপ অনুযায়ী এটাকে কেটে নেবে। তো আমাদের মেন লাগবে এরকম একটা টি, আর এরকম টিয়ের মধ্যে আমি এখন এই বড় পিভিসি পাইপটাকে এরকমভাবে ঢুকিয়ে দেবো। তো এটা এই দিক দিয়ে ঢুকিয়েছি, আর এই ছোটো টুকরোটাকে আমি এখন এখান থেকে ঢুকিয়ে দেবো এইভাবে ঠিক। আর এই যে টুকরোটা আছে যেটা একটু বড় কেটেছি সেটাকে আমি এখানে ঢুকিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি এটা একটা পুরো বন্দুকের শেপ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি এটা একটা পুরো প্রপারলি একটা বন্দুকের শেপে চলে এসেছে ঠিক এরকম। অলরাইট, তো টিকেটটা বানানোর জন্য আমাদের এরকম একটা লাইটার লাগবে সিম্পলি। তো লাইটারের যে এই জায়গাটা প্রেস করলে যে আগুনটা জ্বলে ওঠে এখান থেকে, তো এই ভেতরটা আমরা খুললেই আমরা ঠিক এই জিনিসটা পাবো। এটা তোমরা সবাই জানো অলরেডি, এটা যে কোনো লাইটারে তোমরা দেখতে পেয়েছো। এটা ছোটোবেলায় খুব পাকাও মেরেছিলাম আমরা এইটা নিয়ে। তো এই জিনিসটা আমাদের লাগবে টিকেট বানানোর জন্য। তো অলরাইট, তো এরকম একটা তার নেবো, আর তারের মধ্যে ঠিক এই একটা মুখকে আমরা এখানে জড়িয়ে দেবো ঠিক এরকমভাবে। তো আমরা এখানে একটা মুখ জড়িয়ে দিচ্ছি, আর যে এই একটা মুখ আছে এই মুখটাকে আমরা সিম্পলি এইটার মধ্যে এরকমভাবে জড়িয়ে দেবো। তো এইটার মধ্যে এখন জড়িয়ে দেওয়া যাক। তো আমরা ঠিক এই জায়গাটা এইটাকেও এখন এরকমভাবে জড়িয়ে দিচ্ছি ঠিক, ভালো করে দেখে নাও তোমরা, তোমরাও ঠিক এইভাবেই জড়িয়ে দেবে এই জায়গাটাতে। অলরেডি তো দেখতে পাচ্ছি একটা মুখ আমি এইখানে জড়িয়ে দিচ্ছি আর একটা মুখ আমি এইখানে জড়িয়ে দিচ্ছি। এবার জড়ানোর পরে এটাকে আমরা ভালো করে টেপ দিয়ে আটকে দেবো যাতে এইগুলো খুলে না যায়। তো চলো এখন এটাকে টেপ দিয়ে আটকানো যাক। অলরেডি তো দেখতে পাচ্ছ আমি এখানে একটা ফুটো করেছি ছোটো, আর এই ফুটোটা তোমরাও করে নেবে। আর এটা কেন করেছি তোমাদেরকে একটু পরেই আমি বলছি। তো আর এখানে দেখতে পাচ্ছ আমি এটাকে পুরোপুরি ভালো করে একদম টেপ দিয়ে আটকে দিয়েছি। তো এইটাকে এখন টেপ দিয়ে আটকে দেওয়ার পরে এই যে ফুটোটা আছে এর ভেতরে এই পুরো তারটাকে ঢোকাবো, আর ঢুকে এই জিনিসটাকে ঠিক আমরা এরকমভাবে এখানে আটকে দেবো, এরকমভাবে ঠিক আটকে দেবো যাতে এইখানে আমরা প্রেস করলে একদম যে এই জায়গাটা একদম এরকমভাবে প্রেস করবো, আর এখান থেকে আমাদের তারের এখানে স্পার্ক ক্রিয়েট হবে, আর এখান থেকে আমাদের গুলি বা আমাদের বুলেটটা এখান থেকে ছিট ঠিকড়ে যাবে। তো এখন চলো এই ফুটোর মধ্যে সিম্পলি আমরা এই পুরো তারটাকে এরকম ঢুকি, আর এখানে পুরো এইটাকে আমরা ফেভিকুইক বা এমসিল দিয়ে এখন আটকে নিই। গাইস, তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে এই পুরো তারটাকে এরকমভাবে ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়েছি, আর এই জিনিসটা এখানে আটকে দিয়েছি, আর এই জিনিসটা ঠিক এরকম প্রেস করলে আমাদের ওই মুখে একটা স্পার্ক ক্রিয়েট হবে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এইবারে সিম্পলি এই জায়গাটা আমাদেরকে ফেভিকুইক বা এনসিল দিয়ে জায়গাটা পুরো এখন সিল করে দেবে যাতে এটা এরকম নড়চড় না করে। তো এখানে আমরা এখন চলো এটাকে পুরো একদম সিল করে দিই। তো সিম্পলি এখন আমরা এখানে ফেভিকুইক দিয়ে এই জিনিসটাকে পুরো সিল করে দিই। অলরাইট গাইস, দেখতে পাচ্ছ আমি এখানেও এমসিল লাগিয়ে দিচ্ছি, আর এখানে এমসিল লাগানোর পরে আমাদের যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটাও দেখতে পাচ্ছ আমি পুরো এমসিল দিয়ে ফুটোটাকে বন্ধ করেছি, আর দুটো তার একদম মুখোমুখি একদম সামনাসামনিভাবে আটকে একদম এমসিল দিয়ে পুরো সিল করে দিচ্ছি। তো এখানে আমি দেখবে এখানে একটু প্রেস করলে ওখানে একটা আগুনের স্পার্ক হবে, তো দেখো ভালো করে। ওকে, তো আমাদের এই তারের মুখ দুটোকে ঠিক এরকম কাছাকাছিভাবেই রেখে দিতে হবে যাতে একে অপরের সাথে ঠেকে না যায়, বাট বেশি গ্যাপও না থাকে, ঠিক যেরকম আমি গ্যাপ রেখেছি অল্প সামান্য, ঠিক ওরকমই গ্যাপ রাখতে হবে। তো আমাদের বন্ধু এখানে হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট। তো এবার চলো এটা গিয়ে টেস্ট করি যে এটা কতটা অসম্ভাবে কাজ করে। তো চলো এবার দেখা যাক এটাকে টেস্ট করি। তো তোমরা দেখে নিচ্ছ যে বন্দুকটা কীভাবে আমি বানিয়েছি, এটা খুবই সিম্পল বানানো, এটা যে কেউ বানাতে পারবে। তো এইবার এর বুলেটের জন্য ইউজ করবো এরকম আমরা ছোটো ছোটো জলের বোতল।
তোমরা যে কোনো বোতল ইউজ করতে পারো, 2 লিটারের বোতল নেবে না কারণ এটা অনেকটা ভারী হয়ে যাবে, বাট তোমরা যে কোনো একটা জলের বোতল 2 লিটারের বোতলেও হবে, বাট আমি এখানে ছোট ছোট বোতল নিয়েছি যাতে ওই জন্য দেখতে খুবই অসম লাগে। তো দেখতে পাচ্ছ আমি এখানে জলের বোতল নিচ্ছি আর এখানে আমি ইউজ করবো এরকম সেন্ট। তোমরা এখানে চাইলে নেল পলিশের যে রিমুভার হয় থিনার সেটা ইউজ করতে পারো, 10-5 টাকা দাম নেয়, ওটা 1-2 ফোঁটা দিলেই হয়ে যাবে, কিন্তু আমি এখানে সেন্ট ইউজ করবো। তোমাদের ঘরে যদি যে কোনো খারাপ সেন্ট থাকে তুমি সেটাকেও ইউজ করতে পারো। তো এখানে সিম্পলি আমি একবার এরকম সেন্টটাকে এই বোতলের ভেতরে মেনে দেবো, একটু অক্সিজেন ঢুকিয়ে নেবো, খুঁজে একটু অক্সিজেন ঢুকিয়ে নিলাম। এইবার আমি সিম্পলি এখানে বোতলটাকে টাইট করে আটকে দেবো। তো এইবার হবে লেস্ট ফায়ার। তো 3-2-1 স্টার্ট। ও ভাই সাহ, তো তোমরা দেখলে যে কতটা ক্রেজি সাউন্ড ছিল, পাখি সব উড়িয়ে যাচ্ছে, তো কতটা অসম আর কতটা মানে একটা সাউন্ডটা তোমরা মানে শুনে নিচ্ছো, আমি আর কিছু বলতে পারছি না, জিনিসটা কতটা অসম ছিল। তো দেখলে এটা কতটা পাওয়ারফুল, এটা একটা AK-47 থেকে কম নয়, দেখলে এই জিনিসটা কতটা সাউন্ড করে কত দূর চলে গেল। তো আরও আমরা ট্রাই করি এখন, তো চলো নিয়ে আসবো। তো আরেকবার এর ভেতরে আমি এখন স্প্রে করে দিই একটু, তো হালকা অক্সিজেন দিতে নিই। রেডি, এবার দেখি ওপরে কিরকম হবে। তো 3-2-1 স্টার্ট। তোমরা দেখলে জিনিসটা কতটা অসম ছিল, কতটা হাইটে উঠেছিল। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে আবার পরে নেক্সট কোনো অসম পাগলামি ভরা ভিডিওতে। তোমরাও বন্দুকটা বানাও, হয় ফ্রি ফায়ার নয় পাবজি যে কোনো একটা বানিয়ে বন্ধুদের মধ্যে খেলা করো, বন্ধুদের মধ্যে অসমভাবে তোমরা এটাকে ফায়ারও করতে পারো। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে আবার পরে নেক্সট কোনো অসম পাগলামি ভরা ক্রেজি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, ভালো রাখো, আর হ্যাঁ ভিডিওটাকে লাইক করে দেবে, ভালো লাগলে বন্ধুর মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে, আর হ্যাঁ ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ইয়ার কী করছো ভাই, এরকম অসম অসম পাগলামি ভরা ভিডিও শুধু তোমাদের জন্যই নিয়ে আসে থাকে। তো টাটা।